বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। তো আমরা যখন ফেসবুক ওপেন করি, তখন ফেসবুকের হোম পেজে অনেক খারাপ খারাপ পোস্টগুলো দেখতে পাই। ধরুন আপনার পরিবারের কোনো লোক বা আপনার কোনো গুরুজন বসে রয়েছে, এমন অবস্থায় আপনি ফেসবুক ওপেন করলেন, তখন দেখলেন যে ফেসবুকের মধ্যে কিছু খারাপ খারাপ পোস্ট শো করছে, তখন আপনি কিন্তু খুব লজ্জায় পড়ে যাবেন, আপনার খুব খারাপ লাগবে। তো আপনি যদি চান আপনার ফেসবুকের মধ্যে এ সকল খারাপ খারাপ পোস্টগুলো আর কখনোই না আসুক, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুকের মধ্যে যদি কিছু সেটিং ঠিক করে নেন, তাহলে আপনার ফেসবুকের হোম পেজে আর কখনোই এ ধরনের খারাপ খারাপ পোস্ট শো করবে না। তো এই কাজটা করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একেবারে উপরে ডান দিকের কোণে থ্রি লাইন মেনু দেখতে পাবেন, এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সেটিং আইকন দেখতে পাবেন, এই সেটিং আইকন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে। একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন নিউজ ফিড, এই অপশানটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে নিচে রিডিউস অপশানটি শো করেছে, এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আবারও আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে। এখান থেকে আপনি সেন্সিটিভ কন্টেন্ট, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান শো করেছে। তো এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে রিডিউস মোর, এই অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন। এই অপশানটি সিলেক্ট করে নেওয়ার জন্য অপশানটির ডান পাশে একটি গোল আইকন রয়েছে, এই আইকনটির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে পারমিশন চাইবে, আপনি এখান থেকে ওকে করে দেবেন। বন্ধুরা, এই অপশানটি সিলেক্ট করা থাকলে আর কখনোই আপনাদের ফেসবুকের হোম পেজে খারাপ খারাপ পোস্ট শো করবে না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টও শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন।